দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য প্রয়োজন, আর জাতীয় ঐক্য মজবুত করা গেলে কোনো শক্তি কারো ক্ষতি করতে পারবে না, একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আয়োজনে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রসঙ্গটি নিয়ে তিনি আর বলেন, শাসক দেশের মালিক হয়ে উঠলে শোষকে পরিণত হয়। জামায়াত আমির বলেন, কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদীদের মতো আচরণ করলে জনগণ ছেড়ে দেবে না। এ সময় ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে আনার দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই জাতীয় ইস্যুতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। আমরা এবং কোনো রাজনৈতিক দল, কোনো পক্ষ যদি ফ্যাসিবাদীদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছেড়ে দেবেন না, এদেশের জনগণও আমাদেরকে ক্ষমা করবে না।